বর্তমান সময়ে আমরা একটা জিনিস খেয়াল করছি, ফেসবুকে বা আদার্স যেসব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা একটা জিনিসই বেশ খেয়াল করে থাকছি, সেই জিনিসটা হচ্ছে কভার ফটো ডিজাইন। আমরা একটা জিনিস খেয়াল করেছি, অনেক সেলিব্রিটিরা কিন্তু তারা কিন্তু তাদের কভার ফটোতে কিন্তু এই ধরনের ফেসবুক কভার ডিজাইন কিন্তু একটু করে ফটো কিন্তু তারা কভারে দিয়েছে, এবং বর্তমান সময় এই ফটো ডিজাইন কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। সো আজকে মূলত আমরা দেখাবো আপনারা কীভাবে খুব সহজে আপনাদের নিজের হাতের মোবাইল ফোন দিয়ে আপনারা কীভাবে আপনারা এই ধরনের কভার ফটো ডিজাইন করতে পারেন খুব সহজ। সো তার জন্য আপনাকে ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই লাইক বাটনের একটু লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের টাচ করে অবশ্যই বেল অপশনের টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এই ধরনের কভার ফটো তৈরি করার জন্য আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, একটি হচ্ছে পিক্সেল ল্যাব এবং অন্যটি হচ্ছে অ্যাডোবি লাইট রুম। জাস্ট আপনারা এই দুইটা অ্যাপসকে আপনারা খুব সহজে ডাউনলোড করে ফেলবেন। সো অ্যাপসটিকে ডাউনলোড করার পর আমাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, একটি পিএলপি ফাইলের লিঙ্ক এবং অন্য একটি ডিএনজি একটি ফটোর লিঙ্ক দেওয়া আছে। আপনারা খুব সহজে ওই লিঙ্ক থেকে দুইটা ফটোকে ডাউনলোড করে ফেলবে। সো দুইটা ফটোকে ডাউনলোড করার পরে আপনাদেরকে সর্বপ্রথম ঢুকতে হবে পিক্সেল ল্যাবে, ঠিক আছে। সো পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করার পরে আপনাদের ডিফল্ট একটি টেক্সট থাকবে, জাস্ট আপনার টেক্সটটাকে ডিলিট করে ফেলবেন। ডিলিট করার পরে জাস্ট আপনার ডান কর্নার একটি থ্রি ডট পাচ্ছে, জাস্ট টাস্ক, তারপরে জাস্ট আপনারা টাচ করবেন ইমেজ সাইজে। ইমেজ সাইজে টাচ করার পরে জাস্ট আপনার কাস্টমে টাচ করে জাস্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে ইউটিউব চ্যানেল ব্যানার, জাস্ট আপনাদেরকে এইটাকে চুজ করতে হবে। চুজ করার পর জাস্ট আপনার টিক মার্কে একটি টাচ করবেন, টিক মার্কে একটি টাচ করার পর এর ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার কিন্তু আপনি ফিল করাতে পারেন। তো আমি আপাতত একটি ব্ল্যাক কালারে রাখছি, তারপর জাস্ট টিক মার্কে একটু টাচ করলাম। সো টিক আপনার একদম বাম সাইডে একটি প্লাস অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট টাচ করুন। তারপরে আপনারা আপনারা যাবেন ফ্রম গ্যালারি, তারপরে জাস্ট আপনারা আপনাদের যে ফটোগুলো দিয়ে মূলত আপনারা কাজটি করতে চাচ্ছেন জাস্ট আপনারা সেই ফটোগুলোকে ইনপুট করে ফেলবেন। তো আমি ফার্স্ট একটি ফটো নিলাম এবং টিক মার্কে একটু টাচ করে দিলাম, তারপরে আমি আমার মতো করে ডিজাইন করবো, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন। ওকে, তো আর একটি ফটো নিয়ে আসবো সেম প্রসেসেই। তো সেম প্রসেসে আমরা ইনপুট করাবো এবং আরেকটি ফটো আমরা সেম প্রসেসে নিয়ে আসবো প্লাস অপশনে টাচ করে। ফটোগুলোকে ইনপুট করার পর জাস্ট আপনার প্লাস অপশনে একটি টাচ করবেন এবং আপনার একটি অপশন পেয়ে যাবেন শেপ, জাস্ট আপনার শেপ অপশনে একটি টাচ করবেন এবং সাদা শেপ থাকবে। আপনারা চাইলে আপনারা বিভিন্ন কালার ফিল করাতে পারেন, তো আমি আপাতত সাদা শেপ রাখছি এবং এরকম মাপে আমরা ওই শেপটাকে কপি করব, টিক মার্কে একটা টাচ করবো এবং সেম প্রসেসে আবারও প্লাস অপশনে টাচ করবো। তারপরে এই জায়গা থেকে জাস্ট আমরা একটু কপি করে নেব, কপি করে নিচ থেকে আমরা এই একদম সেম পরিমাণে আমরা এটাকে এভাবে রাখবো, তারপরে জাস্ট আমরা টিক মার্কে একটি টাচ করে দেবো। আপনারা উপরে একটি সেভ একটি আইকন পেয়ে যাবেন, জাস্ট আপনার সেভ আইকন একটি টাচ করবেন, তারপরে সেভ অ্যাজ ইমেজে টাচ দিবেন, তারপর জাস্ট আপনার আলট্রাটাকে সিলেক্ট করবেন। আলট্রাটাকে সিলেক্ট করে জাস্ট আপনারা এই জায়গা থেকে সেভ করে নেবেন। তো সেভ করার পরে মূলত আপনাদেরকে ওই ফটোগুলোকে মূলত লাইট রুমে মূলত ইনপুট করানো লাগবে। তো তার জন্য জাস্ট আমরা গ্যালারিতে যাব এবং গ্যালারিতে যাওয়ার পর জাস্ট আমাদের ফটোটাকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর জাস্ট আমরা দেখতে পাচ্ছি একটি অপশন আছে শেয়ার, জাস্ট আমরা শেয়ারে যাব, তারপর আমরা এই জায়গা থেকে লাইট রুমে ওইটাকে ইনপুট করব, ঠিক আছে। সো অ্যাডোবি লাইট রুমে এটা সো ইনপুট করে নিলাম। ইনপুট করার পরে আপনার মতো আপনাদের লিঙ্ক থেকে যে ডিএনজি যে ফটোটাকে ডাউনলোড করেছেন জাস্ট আপনার ওই ডিএনজি ফটোটাকে মার্ক করবেন। মার্ক করার পর জাস্ট আপনার সেম প্রসেস সেন্ড অ্যান্ড লাইট রুম, লাইট রুমে জাস্ট আপনারা ইনপুট করে ফেলবেন। সো ইনপুট করার পরে জাস্ট আপনারা প্রথমেই লাইট রুম অ্যাপসের মধ্যে ঢুকবেন। আপনারা উপরে ওয়াল ফটো অপশনে আপনারা দুইটা ফটো দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা ওয়াল ফটোতে যাবেন। যাওয়ার পরে জাস্ট আপনারা যে ডিএনজি যে ফটোটা মতো ডাউনলোড করেছেন জাস্ট আপনারা ডিএনজি ফটোতে একটু টাচ করবেন। টাচ করার পর আপনারা উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডট, জাস্ট আপনারা থ্রি ডট একটু টাচ করবেন। করার পর আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন কপি সেটিংস, জাস্ট আপনারা কপি সেটিংস অপশন থেকে এটাকে কপি করবেন এবং তারপরে আপনারা এখানে টিক মার্কে একটু টাচ করে দিবেন, তারপরে জাস্ট আপনারা এই জায়গা থেকে ব্যাক করবেন। তো তারপরে জাস্ট আপনারা আপনাদের ফটোটার উপরে একটি টাচ করবেন। তো টাচ করার পরে জাস্ট আপনারা আবারও সেম প্রসেসে থ্রি ডটে টাচ করবেন এবং আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং, জাস্ট আপনারা পেস্ট সেটিং অপশনে একটি টাচ করে একটু ওয়েট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের কাজটি হয়ে গেল। তার উপরে একটি শেয়ার একটি আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা শেয়ার আইকনে একটি টাচ করুন, তারপর আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট,
জাস্ট আমরা এক্সপোর্ট করে ফেলবো। সো এই এক্সপোর্টটা করার পর জাস্ট আপনারা পিক্সেল ল্যাবস অ্যাপসের মধ্যে ঢুকবেন, তারপরে এই টেক্সটটাকে আপনারা আগের মতো সেম প্রসেসে ডিলিট করবেন। তারপরে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডট, জাস্ট আপনারা থ্রি ডটে ঢুকবেন। তারপরে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, আপনারা যে লিঙ্ক থেকে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন জাস্ট মূলত ইনপুট করাতে হবে। তো আমরা পিএলপি ফাইলে একটা টাচ করবো। সো আপনাদের যে ফাইলে মূলত ওই পিএলপি ফাইলটা ডাউনলোড হবে, আপনাদের মেবি ডাউনলোড ফাইলে ওই পিএলপি ফাইলটাকে ডাউনলোড হবে, জাস্ট আপনারা আপনাদের সেই ডাউনলোড ফাইল থেকে জাস্ট আপনারা সেটাকে চুজ করে নেবেন। ঠিক আছে, পিএলপি ফাইলটাকে এই জায়গা থেকে মূলত ইনপুট করে নিচ্ছি এবং ওপেন টু অ্যাড অপশনে জাস্ট আমি টাচ করছি, তারপরে ওকে। তো তারপরে জাস্ট আপনার এই অপশনের নিচের জাস্ট আপনার এই অপশনে একটি টাচ করবেন। টাচ করার পর আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, জাস্ট আপনি এই জায়গাতে টাচ করবেন এবং আপনাদের ফটোটাকে জাস্ট আপনারা ইনপুট করে ফেলবেন। আপনাদেরকে নাম চেঞ্জ করতে হবে এবং আপনাদের মতো করে কাজটাকে করতে হবে। তো তারপরে জাস্ট আমরা এই জায়গাতে টাচ করবো। টাচ করার পরে আপনারা এই জায়গাতে জাস্ট আপনাদের যে নামটা আছে জাস্ট আপনার এই জায়গায় টাচ করবেন, তারপর পেন আইকনে টাচ করবেন। দেওয়ার পরে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন, জাস্ট আমি এটাকে ইনপুট করালাম, ওকে দিলাম। তো সেম প্রসেসে আমি আরেকটা নামও চেঞ্জ করে ফেলবো, এই জায়গাতে টাচ করলাম, তারপর পেন আইকনে টাচ দিলাম, তারপরে সেম প্রসেসে আমি নামটাকেও চেঞ্জ করে দেব। তারপরে এই নামগুলোকে আপনাদেরকে মূলত এবার কাস্টমাইজ করতে হবে আপনাদের মতো করে। ঠিক আছে, আপনারা আসলে যেমনটা চাচ্ছেন ঠিক আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে ফেলবেন। ওকে, সো কাস্টমাইজ করা হয়ে গেলে জাস্ট আপনারা এই জায়গাতে সেভ করে ফেলবেন। আপনারা সেম প্রসেসে এই জায়গাতে টাচ করে সেভ অ্যাজ ইমেজ, তারপরে এই জায়গাতে টাচ করে জাস্ট আল্ট্রাটাকে সিলেক্ট করবেন এবং সেভ টু গ্যালারিতে টাচ করে জাস্ট আপনারা খুব সহজে সেভ করে ফেলবেন।